ওকে, বিষয়টা হচ্ছে যে আপনারা যদি অনেক সময় চ্যানেলে নতুন সাউন্ড অ্যাড করতে চান, মানে ফ্রি সাউন্ড যেটাকে বলি, কারণ অনেক সময় সাউন্ডের কারণে কপিরাইট ইস্যু চলে আসে, অর্থাৎ এমনও তো হয় আপনি একটা স্লাইড শো বানালেন ওইটার পিছনে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, বা আপনি একটা ভিডিও করছেন ওইটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক একটা আছেন শুধু, কিন্তু অনেক সময় দেখা যায় যে গানের মিউজিকগুলো আছে বা অলরেডি যে অনেক কমন যে মিউজিক্যালগুলো আছে এগুলোর জন্য প্রবলেম হয়ে যায়। তো এই জিনিসটা কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার, আমরা মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজারে যাব, মাই চ্যানেল থেকে ভিডিও ম্যানেজারে যাব, এইখান থেকে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, যে ক্রিয়েট নামে যে অপশনটা আছে ওইখানে যদি সিলেক্ট করেন এখানে অনেকগুলো পেয়ে যাবেন, অনেকগুলো পেয়ে যাবেন। এই যে ফ্রি সাউন্ড, এগুলো হচ্ছে ফ্রি সাউন্ড, তবে এটা ইউজ করার একটা সিস্টেম আছে, আমি একটু বলতেছি কিছু কারণ আছে এখানে। আপনি সাউন্ড এখানে ক্লিক করলে আপনি সাউন্ডটা শুনতে পারবেন, বুঝতে পারছি বিষয়টা, অনেক বড় বড় সাউন্ডও আছে, এটা 6 সেকেন্ডের জন্য মজানা মিউজিক করলাম, শুনে শুনে যেটা ভালো লাগে এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে, ডাউনলোড করার কাজ শেষ। এখন কিছু কিছু এইগুলা সাউন্ড যদি ইউজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু যে অডিওগুলাতে এই ধরনের আইকন থাকবে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এই এই ধরনের যখন এই আইকনগুলো থাকবে ওইগুলা সাউন্ডগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। যেমন যখন আপনি এই জিনিসটা ব্যবহার করতে যাবেন, দেখেন এটা যখন আমরা ক্লিক করব, এই জিনিসটা যখন ব্যবহার করব, দেন এখানে কিছু ট্যাক্স আছে, ট্যাক্স আছে না, ইউ আর ফ্রি টু ইউজ দিস সং ইন এনি অফ ইউর ভিডিও বাট ইউ মাস্ট বি ইনক্লুড দিস ফলোয়িং ইন ইউর ভিডিও ডিসক্রিপশন, মানে আপনাকে এই ট্যাক্সটা অ্যাড করতে হবে নিচে, এখান থেকে এখান পর্যন্ত ট্যাক্সটা আপনার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিতে হবে, তাহলে আপনার কপিরাইট ইস্যুতে আপনার সাউন্ডের জন্য আপনার ভিডিও সাসপেন্ড করবেন বা আপনার চ্যানেল সাসপেন্ড করবেন, হ্যাঁ এটা দিয়ে দিতে হবে। যদি এই ধরনের কমন লাইসেন্সের ক্ষেত্রে, কমন এর ক্ষেত্রে যদি আপনি সাউন্ড দিয়ে দিচ্ছেন বাট এই ডিসক্রিপশনটা দেন না, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডিলিট করতে পারে বা চ্যানেলে চ্যানেলটা আপনার সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিসক্রিপশন তো চিনি আমরা নাকি, ভিডিও ডিসক্রিপশন এটা দিয়ে দেব। এই সাউন্ডটা যে আপনি বলছিলেন যে এই সাউন্ডটা আমরা ওই যে ভিডিও স্লাইড ভিডিও অ্যানিমেশন যে সব কিছুতে ইউজ করতে পারবেন, কিন্তু সমস্যা তো নাই, কি তো কথা, আপনি ভিডিও ডিসক্রিপশনে জাস্ট এটা ইউজ করে দিবেন আর তো কিছু না। এখনো বুঝলেন নাই, এর জন্য আমরা একটা ভিডিও বানাইছি, আমি দেখাই 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 দেখাই, এটা একটু বুঝে ঠিক আছে। আপনি স্লাইড শো ইউজ করেন আর যাই করেন, এটা তো আপনার চ্যানেল আপলোড হবে, তাই না, চ্যানেল তো আপনি আপলোড করতেছেন, চ্যানেল স্যার আমি দেখাই আপনাকে, আমরা কি ব্যাপার আসতেছে না কেন এখানে, ধরেন আরেকটা চ্যানেল অ্যাপ দিয়ে আমি দেখাচ্ছি আপনাকে, কি ব্যাপার এত ইদানিং খুব ঝামেলা করতেছে, মাই চ্যানেল, মাই চ্যানেল থেকে আপনার ধরেন এই যে ভিডিওটা আছে, তাই তো আমরা একটা কাজ করি তাহলে ভিডিও ম্যানেজারে যাই, ভিডিও ম্যানেজারে যাচ্ছি, ওকে ভিডিও ম্যানেজারে ভিডিওসে তো আমরা পেয়ে যাই সবগুলো ভিডিও পাই, তাই তো ধরেন আপনি এটা স্লাইড শো ইউজ করছেন জাস্ট এখানে আপলোড করে দিয়েছেন, সাউন্ডটাও কি করছেন এই সাউন্ডটা আপনি ডাউনলোড করে যেখান থেকে ভিডিও বানাইছেন ওইখানে ওই ভিডিওর সাথে আপনি সাউন্ডটা অ্যাড করে দিয়েছেন, তাই তো, আর ফাইনালি কি করতেছেন আপনার চ্যানেলে তো আপলোড করছেন, ধরেন আপনার এখানে চ্যানেলে এটা আপলোড করা হয়ে গেছে, এই চ্যানেলে আপনি আপলোড করে ফেলছেন, এখন তাদের কমান্ড কি ছিল, আপনি যদি তাদের সাউন্ডটা ইউজ করেন তাহলে কি করতে হবে, ডিসক্রিপশনটা, তাহলে এটা কপি করলেন, কপি করে আপনি এডিট সেকশনে যান, এই যে তাদের ভিডিও ডিসক্রিপশনটা আছে না, এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে জাস্ট বসায় দেবেন, হ্যাঁ বুঝছেন, ফাইবার তো আরেক বিষয় রে ভাই, আমি ইউটিউবে ক্লাসে আছে ফাইবার বলে লাভ আছে, না 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 ফাইবার তো আরেকটা বিষয়, ফাইবার আপনার ভিডিও ডিলিট করা ইউটিউবের কে, এটা তো ইউটিউব, এটা তো ফাইবারের মালিক ফাইবার জানে, না 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 না, এখন ইউটিউব তো ফাইবার তো আর ইউটিউব ভিডিও নিয়ে মার্কেটিং করতেছে না,
ইউটিউবের তো ইনকাম সোর্স হচ্ছে আপনার ইয়ে থেকে, যেটা মধ্যে মনিটাইজেশন করা, যে বিজ্ঞাপন শো করে, এটার মধ্যে যদি আমি মানে যত বড় ক্লিক করি মানে তত বড় ইনকাম শুরু করব। এখন আপনার ভিডিওতে যদি আপনি গিগ আপনি ইয়ে করেন, আপনার ভিডিওতে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। মানে আমি না মনে করেন আচ্ছা এখানে একটা কমান একটা ইয়ে থাকে, একটা কথা থাকে, সেটা হচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে যে কি হলো বিষয়টা, একটা ভিডিওতে সাধারণত সবসময় একই ভিডিও বারবার শো করা না, তারও একটা জিনিস মেনটেন করে, সেটা হচ্ছে ইউনিক ভিউ জিনিসটা তারা মেনটেন করে, ইউনিক ভিউটা মেনটেন করে। আমি একটা ভিডিও দেখছি, এই ভিডিওতে একবার বিজ্ঞাপন শো হচ্ছে, এই ভিডিওটা যখন আবার পুনরায় দেখবো তখন দেখবেন এই ভিডিও তার বিজ্ঞাপন দেখাচ্ছে না, মানে আইপিতে একই রয়ে গেছে, একই আইপিতে বারবার বিজ্ঞাপন দেখে না। বাট আপনি অন্য কোনো একটা ভিডিওতে আবার যখন দেখবেন তখন আবার আরেকটা ভিডিও ওই ভিডিওতে আবার বিজ্ঞাপন দেখাতে পারে, বাট ওই ভিডিওটাই যখন আবার পুনরায় চালু করবেন তখন কিন্তু আর বিজ্ঞাপন দেখাবেন। কথা বুঝতে পারছি? একই চ্যানেলের একাধিক ভিডিও দেখলে একাধিক ভিডিওর জন্য একাধিক বিজ্ঞাপন দেখাতে পারে, বাট একটা চ্যানেলে একই বিজ্ঞাপন আপনাকে বারবার দেখাবে, কালকে আবার আসতে পারে, সমস্যা কি? হ্যাঁ হোক, সমস্যা না, বিজ্ঞাপন দেখাবে, একদিনে বেশি দেখাবে, হ্যাঁ একদিনে একটা বিষয় দেখাবে, ওই একটা ভিডিওতে, একটা ভিডিওতে একবার বেশি দেখাবে না, বাট একই ভিডিও একটা ভিডিওতে এমনও করা যায়, ভিডিও যদি আপনার 10 মিনিটের বেশি হয় আপনি আলাদা আলাদা ইয়ে ক্রিয়েট করতে পারবেন, যেমন এই যে মনিটাইজেশন অপশন আছে না, এখানে আপনি যদি আরও বেশি বেশি, আমি দুইটা ভিডিও অ্যাড করছি, একটা হচ্ছে ভিডিওটা শুরু হবে তখন একটা হবে, আর শেষে যখন হবে তখন একটা হবে, হ্যাঁ আফটার আর বিফোর। এখন মাঝখানে যদি চায় যে আরও লাগবে, সেক্ষেত্রে যে ইনসার্ট অ্যাড দিতে পারেন, ইনসার্ট অ্যাড দিলে কী হবে আরেকটা আরেকটা তৈরি হবে, এটা আবার নির্দিষ্ট স্থান দূরে দূরে আবার সেট করতে পারবেন। বুঝতে পারছি? তাহলে মাঝখানে আরেকটা তৈরি হলো, আমি যদি আরও অ্যাড করতে চাই আরও করতে পারবো, বুঝতে পারছি বিষয়টা, এভাবে আরও অ্যাড করতে পারবো আপনার ইচ্ছা। এখন এইটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন হয় না, এটা যারা ইউজার আছে তারা বিরক্ত বোধ করে, একটা ভিডিওতে যখন বারবার বিজ্ঞাপন আসা শুরু করে একটু বিরক্ত বোধ করে, তাহলে কী হতে পারে অনেক সময় এই চ্যানেলে শেয়ার নাও ব্যাক করতে পারে, এই জন্য হয় আর কি। তো এই ক্ষেত্রে কী হয় অনেক সময় বেশি বেশি ইনকামের জন্য করতে পারেন, আপনি যদি মনে হয় বেশি বেশি ইনকাম করবেন করতে পারেন, ঠিক না বলে দেখলাম তো ইনকাম আসবে, হ্যাঁ কম আসতেছে, ঠিক ইনকামটা বেশি আসে। হুম হুম, কারণ ভিডিওটা যদি 10 সেকেন্ড চলে তাহলে আপনি ইনকামটা কাউন্ট হবে না, অথবা হবে না, 10টা সেকেন্ড কাউন্ট হতে হবে, সব সব শোনা। একটা ভিডিও কতটুকু সময় মানে দেখলে পরে যেটা মানে একটা একটা প্যারা আছে শেষ হয়, কি প্যারা মানে ওয়েবসাইট বাউন্স রেট, এখন আপনি জানতে চাচ্ছেন যে ইউটিউবে বাউন্স রেট, ইউটিউবে বাউন্স রেটের বিষয়টা হয় কি যে আপনার ইউটিউবে ভিডিওটা কতটুকু, কারণ ভিডিওটা হচ্ছে আপনার 1 ঘন্টার একটা ভিডিও, বাট দেখা যাচ্ছে যে মাত্র মানুষ 1 মিনিট দেখতেছে, এরপর থেকে এখান থেকে স্কিপ করে করে চলে যাচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনার কন্টেন্টের পরিমাণ ভালো হয় না, বিধায় মানুষ আপনার ভিডিওটা দেখছে না, ওইখান থেকে স্কিপ করে করে অন্য ভিডিওতে চলে যাচ্ছে, হ্যাঁ যার ফলে আপনার এটাতে বাউন্স ট্রেডিং ধীরে কাউন্ট করে এবং ধীরে ধীরে আপনার ভিডিওটা নিচে থেকে নামানো শুরু করবে। একটা অ্যাডসেন্স থেকে চ্যানেল আপনি অনেকগুলো করতে পারবেন, বাট একাধিক অ্যাডসেন্স চালাতে পারবেন না এক কিছু থেকে, আপনি ইউটিউবের চ্যানেল অনেকগুলো খুলেন সমস্যা নাই, বাট অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থাকবে একটাই, হ্যাঁ চলবে। আপনার ক্লাসে মনে ছিলেন না গত ক্লাসে, তাহলে গত ক্লাসের আগের দিন আমি এগুলো নিয়ে আলোচনা করছি, ওটা সিস্টেমটা কি আমি আবার বলতেছি, জাস্ট আপনার যে ইউটিউবের চ্যানেলটা এটা আপনাকে যদি পারমিশন দিতে হয় আপনি কি করবেন, এখানে আলাদা পারমিশন দেওয়ার অপশন আছে, যেমন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ শিখছিলাম না, আলাদা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে এগো, ঠিক একইভাবে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকবো, ওইখানে আলাদা পারমিটেড পারমিশনের জন্য একটা সেটিং থেকে একটা অপশন আছে, ওইখানে গিয়ে পারমিশন দিয়ে দেবেন যে আপনার অ্যাডসেন্সে আর কে পারমিট করতে পারবে, অ্যাকাউন্ট পারমিট করতে পারবে, তখন পারমিশন বলতে কি আর কে ইমেলে পারমিশন দিচ্ছেন, তখন ওই ইমেলে যখন পারমিশনটা দিয়ে দিচ্ছেন ওই ইমেলে আতঙ্ক যখন চ্যানেল ক্রিয়েট করবেন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ করবেন, অ্যাডসেন্সে যখন অ্যাপ্লাই করবেন তখন অ্যাক্টিভের সময় লগ ইন করার সময় আপনার ইমেল দিয়ে ঢুকতে হবে, তখন ওই ইমেল দিয়ে যখন অ্যাডসেন্সে ঢুকে যাবেন তখন একই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট, অনেক চ্যানেল দেখলাম যে 5 লাখ 10 লাখ ভিউ মানে সাবস্ক্রাইবার মনে করেন প্রায় অনেক, হ্যাঁ তো এগুলো মানে মনিটাইজেশন করে না, এর কি লাভ আছে তাদের? দরকার নাই,
এখানে বিষয়টা হচ্ছে কি, ধরেন অনেকে মার্কেটিং এর পারপাস ইউজ করে। সাপোজ আমার সার্ভার বিজনেস আছে, সার্ভার বিজনেস আছে, আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাইলাম আমার কাস্টমার বানানোর জন্য। আমি একটা ভিডিও বানাইছি অলরেডি দেখছেন, হাউ টু চুজ এ ডোমেইন নেম ফর ইয়োর বিজনেস বা অর ওয়েবসাইট বানাইছিলাম না, এটা কিন্তু টোটালটাই আমার সার্ভার কমের জন্য, পিএন সার্ভারের জন্য। ঠিক আছে, তাহলে এখন পিএন সার্ভারের জন্য যখন বানাইছি, তখন এই ভিডিওতে যদি আমি বিজ্ঞাপন দেই, যেহেতু এটা ওয়েব হোস্টিং রিলেটেড বিজ্ঞাপন, হ্যাঁ, তখন কী করবে অ্যাডসেন্স, কী করবে এই রিলেটিভ আরও বিজ্ঞাপন দেখাবে, যেমন হোস্টগেটর বা বিভিন্ন ধরনের কোম্পানির বিজ্ঞাপনগুলো দেখাবে। তাহলে কী হবে, আমি যে একটা কাস্টমারকে আমার জন্য আনলাম, তাহলে এই কাস্টমারটা তো আমার ভিডিওটা দেখে আকাঙ্ক্ষা হয়েছে, সে কিন্তু আমার প্রোডাক্টটা কিনতে যাবে। তাহলে এইখানে যদি রিলেভেন্ট আরও আকর্ষণীয় কোনো একটা বিজ্ঞাপন দেখায় আমার ভিডিওতে, তাহলে আমার ভিডিও হয়ে যে বিজ্ঞাপন দিচ্ছে তার তার কোম্পানি থেকে সেলিংটা হয়ে যাবে, তাহলে এটা আমার লস না। তাই অনেক কোম্পানির বিজ্ঞাপনেতে মানে ভিডিওগুলোতে ওদের বিজ্ঞাপন দেয় না, ইচ্ছা করে দেয় না। ভিডিও ডাউনলোডে কি কোনো ইনকাম? না না, ভিডিও ডাউনলোড করাতে কোনো ইনকাম নেই, শুধু ভিউতে ইনকাম। না না না, ওগুলো কিছু না, জাস্ট ভিউ, কমেন্ট, লাইক, শেয়ার কতটুকু পড়ছে ওইটার বা কতটুকু কত মিনিট ভিউ হচ্ছে, কতটুকু পার্সেন্টেজের মধ্যে কতটুকু ভিউ হচ্ছে, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ভিডিও রিঙ্কিং আসে। ঠিক আছে, তাহলে আতর্কে রাখতেছি, হ্যাঁ।